অভয়ের জন্য বিচারছে অভয় পরিক্রমা দোহের কার্নিভাল থেকে ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার শুরু করে ধর্ণা অনশন সবকিছুর পরে এবার গতকাল আমরা দেখতে পেলাম ন্যায় বিচার যাত্রা সোদপুর থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত 19 কিলোমিটার রাস্তার দখল নিল আম জনতা সহ নাগরিকরা অসংখ্য সহ নাগরিক তারা অভয়ের জন্য বিচার চেয়ে রাজপথে গর্জে উঠলেন এবার ন্যায়যাত্রায় পা মেলালেন জুনিয়র চিকিৎসক থেকে আম জনতা এদিন পানিহাটির HB টাউন মোড়ে মিছিলের সূচনা করেন অভয়ার বাবা মা প্রতিবাদীদের হাতে ছিল ন্যায়দণ্ড প্রচুর সাধারণ মানুষ প্রত্যেকের স্পষ্ট দাবি রাজ্য সরকার এবার তো পদক্ষেপ নিক রাজ্য সরকার আর কতদিন ঘুমবে স্বাস্থ্য ক্ষেত্রের স্বাস্থ্য ফেরানোর জন্য রাজ্য সরকারের কোথায় এত অনীহার কারণটা কি যে দাবি জুনিয়র চিকিৎসকেরা করছেন সেই দাবি অনায়াসে চাইলেই রাজ্য সরকার মেনে নিতে পারে কিন্তু সেখানেও রাজ্য সরকারের 18 মাসে বছর কেন অভয়ার বিচার চেয়ে মিছিলে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানাতে রাস্তার দুধারে ভিড় জমান অসংখ্য মানুষ আর সাধারণ মানুষের এই অংশগ্রহণে আপ্লুত চিকিৎসকরা এখনো পর্যন্ত এই বধির মূক বধির সরকার তার কিন্তু আজকে এখন সম্বিত ফিরছে না সেই কারণে মানুষের ঢল কিন্তু আরও বেশি বাড়ছে এবং এটা পেশার এটা সবই জানেন যে গতকাল জুনিয়র ডাক্তাররা আমাদের সিনিয়র ডাক্তারদের সংগঠনগুলোকে ডেকেছিল আমরা সবাই ঐক্যমতে পৌঁছেছি এবং এই যে যে পেশার ক্রিয়েট করার জন্য আজকে যে এই মিছিল এই যে যে বিশাল চাপ তো তাহলে পড়লো কারণ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব নিজে চলে আসছেন ধর্ণা মঞ্চে এই ছবিও তো বিরল একদম এটা বিরল ছবি দুপুর গড়িয়ে সন্ধে রাত যত বেড়েছে ততই ভিড় বেড়েছে মিছিলে অভয়ার বিচার চেয়ে হাজার হাজার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে রাস্তা দীর্ঘ লম্বা রাস্তা প্রায় কিলোমিটারে যদি হিসেব করো 14 থেকে 14.5 কিলোমিটার রাস্তা আরও বেশি হবে হয়তো সেই রাস্তা অতিক্রান্ত করে এই মুহূর্তে মিছিল শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে যাচ্ছে এই মিছিল সম্পর্কে যদি বলতে বলো তাহলে এক কথায় বলা যায় ক্লান্তিহীন মিছিল একটা ব্যক্তিকেও এই মিছিল থেকে গাড়িতে উঠতে দেখা যায়নি প্রত্যেকে শুরু থেকে হেঁটে যাচ্ছে অভয়ার বিচারের দাবি তো আছে কিন্তু বাংলার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত হবে কতদিনে অভয়ার জন্য বটেই কিন্তু আজ মানুষ রাস্তায় নেমেছে নিজের মেয়ে বোনের নিরাপত্তা চেয়ে সরকার কি মানুষের গর্জন শুনতে পাচ্ছে পিঙ্কি অধিকারী তুলিকা রায় ভাস্কর বসু ও অনুপম পাত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা আন্দোলনরত চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে নবান্নকে এবং তার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে সার্বিকভাবে তারা ধর্মঘটের ডাক দিয়েছিলেন এবার সেই হুঁশিয়ারি কাজে দিল বটে কিন্তু সোমবার নবান্নে যে বৈঠক হতে চলেছে তার জন্য মুখ্য সচিবের তরফ থেকে যে ইমেল গিয়েছে জুনিয়র চিকিৎসকদের কাছে সেখানেও কিন্তু শর্ত আরোপ করা হয়েছে বলা হয়েছে মাত্র 45 মিনিট ধার্য করা হয়েছে এই বৈঠকের জন্য এবং সেই সঙ্গে একেবারে বলে দেওয়া হয়েছে অনশন তোলা হবে তারপর বৈঠক একের পর এক শর্ত এই শর্তের পর এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে সোমবারের ডেডলাইন বেঁধে দিয়ে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি সেই ওষুধেই কাজ হলো যেন ফের জুনিয়র চিকিৎসকদের নবান্নে বৈঠকের জন্য সময় দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে কয়েকটি শর্তও দিয়েছেন মুখ্যমন্ত্রী সোমবার বিকেল 5টায় বৈঠকের ডাক সর্বাধিক 10 জন প্রতিনিধি আসতে পারেন বৈঠকে পৌঁছতে যেন দেরি না হয় অপেক্ষা করতে একেবারেই রাজি নন মুখ্যমন্ত্রী বিকেলে চিকিৎসকদের মেল করে আরও কিছু কথা উল্লেখ করেন মুখ্য সচিব বৈঠকের জন্য ধার্য মাত্র 45 মিনিট অনশন তুলে বৈঠকে আসার কথা উল্লেখ মেডিকেল কলেজগুলিতে কাজের খতিয়ান ইমেলে কর্মবিরতি আগে প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা অথচ সবাইকে অবাক করে দিয়ে মানুষের স্বার্থে অনশন তুলে চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করলেন মমতা তোমরা দয়া করে নিজেদের শারীরিক দিকটা চিন্তা করো এই ট্রিটমেন্টটা পাবলিক
পাবলিককে তোমরা বিচার দাও, পাবলিক কো বিচার দাও। আমি তোমাদের কাছে তোমাদেরকে মানো আর না মানো তাতে আমার কোনো আপত্তি নেই, এটা তোমাদের অ্যাবসলিউটলি ইওর চয়েস। কিন্তু আমি তোমাদের বলবো রাজনীতি লোককে উঠে তোমরা কাজে ফিরে এসো। রাজ্যের গোটা স্বাস্থ্য ব্যবস্থার অস্তিত্ব কি এই গুটি কয়েক অনুসরণকারীদের উপর টিকে আছে? চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী মহাশয় বারবার বলেছেন যে আমরা এখানে অনশনে থাকার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা এখানে মাত্র 8 জন অনশন মঞ্চে আছি, এক্ষুনি কাজে ফিরতে চাই। উনি শুধু এগুলো মেনে নিন, আমি এক্ষুনি কাজে ফিরতে চাই। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ কত দূর এগোলো? কালী পুজো ছট পুজোর জন্য আরো 4 মাস সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী। আপনারা অনশন থেকে উইথড্র করে আপনাদের ইলেকশনের যে ডিমান্ড, আমি 4 মাস সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। তার কারণ বাই ইলেকশন, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, দীপাবলি, এছাড়াও আমাকে প্রসেস ঠিক করতে হবে। এদিকে শুক্রবারই মুখ্য সচিবকে বেশিরভাগ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে রিপোর্ট দিয়েছিল পূর্ত দপ্তর। অথচ এখন উৎসব অজুহাতে 4 মাস সময় চাইছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো শেষ, কালী পুজো, ছট পুজো হয়ে গেলে কি বড়দিন, নিউ ইয়ারের পালা? রিপাবলিক বাংলা।